नमस्कार बंधुरा, रियाज किचेने आपनादेर अनेक अनेक स्वागत। आज आमी एकटा रेसिपी निये एसेछि। एटा होच्छे अनेक पुरोनो रेसिपी, एटा होच्छे आमार ठाकुमार रेसिपि। तो तिनी आजके आमादेर मध्ये नेई, तिनी आजके गत होयेछेन, किन्तु तार रेसिपिटा आमार संगे रयेछे आर ओई रेसिपिटा आमी आपनादेर संगे शेयार करब। तो एखाने देखुन, आमी कचुर लुति निएछि, भालो करे बेछे धुये केटे निएछि, आर काँचा लंका निये निएछि, आर एखाने आमी रुई माछ निएछि। तो तिनटे आमी गादार पिस निएछि। तो এখানে আমি এই রুই মাছগুলো কিছু পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে এটা মাখিয়ে নেব। মাখিয়ে তারপর মাছগুলো আমি ভালো করে লাল করে ভেজে তুলে রাখব। তো দেখুন, এখানে কড়াইটা গরম হয়ে গেছে। তো কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব। তো তেলটা দিয়ে আমি মাছগুলো ভালো করে লাল করে ভেজে নেব। তো এখানে আমি কড়াইতে মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। তো এই রেসিপিটা হচ্ছে, এই রেসিপিটা অনেক পুরনো রেসিপি। তো রান্নাটার পদ্ধতিটা একটু পুরনো, কিন্তু রান্নাটা তো এখনও এরকম সবাই বানায়। তো রান্নাটা একটু আলাদা, পুরনো ধরনের রান্না। তো এখানে দেখুন, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে আমি কচুরলতিগুলো আগে থেকে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইতে পরিমাণ মতো দেব লবণ আর একটু হলুদ দিয়ে হালকা একটু ভাজবো। বেশি বেশি ভাজতে হবে না, অনেকে কিন্তু ভাজে না। এটা জলের ভিতরে দিয়ে, মানে জল দিয়ে তারপরে কচুরলতি দিয়ে রান্না করে মাছ দিয়ে, ওটাও খেতে খুবই সুন্দর হয়। তো এটাও তো কচুরলতি যখন আমি বানাই, তো এই রেসিপিটা বেশি বানাই, এটা খুব সুন্দর লাগে খেতে। আর বাকি যেটা আছে না, মশলা দিয়ে অনেক রকম করে ভাপা, তারপরে ভাজা, অনেক রকম বানায়, ওই রেসিপিগুলো বানাই। তো দেখুন, কচুরলতি ভাজা হয়ে গেছে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটা একটু জাল উঠবে, তো জালটা উঠাতে হবে, বেশি টাইম লাগবে না। তো জালটা যেই উঠে যাবে, তখন আমরা যে মাছগুলো ভেজে রেখেছিলাম লাল করে, একটা একটা করে মাছগুলো আমি এই তরকারির ভিতরে দিয়ে দেব। তো এই রেসিপিটা খুবই সুন্দর হয় খেতে, কোনো মশলা ছাড়াই, কোনো মশলা দিইনি, বিনা মশলার একটা তরকারি। তো দেখুন কতটা সুন্দর লাগছে। আরও একটু কিছুটা পরিমাণ জাল হবে তরকারিটা। তো তরকারিতে এখন আমি সম্বরা দেবো। তো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি, আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আর রাঁধুনি ফোড়ন দিয়েছি, দিয়ে আমি তরকারিটা ঢেলে দিয়েছি। তো দেখুন, আপনারা চাইলে কিন্তু রাঁধুনির জায়গায় আরও জিরে সম্বর দিতে পারেন, এটাও খেতে খুব সুন্দর হয়। কিন্তু রাঁধুনিটা খুব সুন্দর হয়, সেন্টটাও খুব সুন্দর, গন্ধটা অনেক ভালো লাগে। তো দেখুন, তরকারিটা আমার হয়ে গেছে। তো এখন আমি এটা বাটিতে ঢেলে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করবেন। দেখুন, বাটিতে ঢেলে নিয়েছি গরম ভাতের সঙ্গে, খুবই সুন্দর হয় খেতে। আমি যে রেসিপিগুলো বানাই, সেগুলো ভাতের সঙ্গেই খেতে খুব সুন্দর লাগে। তো আমার সব রেসিপিগুলো এরকম প্লেনই, মানে মশলা ছাড়া বেশি রেসিপিগুলো আমি বানাই। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তত সময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন।